আসসালামু আলাইকুম দর্শক। তো আজকে আমাদের কাছে একটি পেস্টিস কোম্পানি ইন্ডাকশন কুকার আসছে। তো এটি হলো একটি 2000 ওয়াট ইন্ডাকশন কুকার। তো এটার প্রবলেম হলো যে ইন্ডাকশনটা চালু হয় বাট কোনো পাতিল দিলে সেটা গরম করতে পারে না। তো আমরা আগে চেক করব, আমরা আগে পাওয়ার দেবো এখানে। তো পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের পাওয়ারটা চলে আসছে। তো আমরা যদি এখন অন করি, অন করার পর ফাংশনে যাবো, এখন 1200 ওয়াট দেখাচ্ছে। আমরা যদি পাতিলটা এখানে বসে দিই তাহলে দেখেন e0 আসতেছে, e0 আর সারতেছে না, অর্থাৎ এটা আপনার নট হিটিং প্রবলেম, অর্থাৎ আমাদের পাতিলটা যেটা আছে এই পাতিলটা সেন্সরটা ক্যাচ করতে পারছে না। তো এটা কী কারণে হয় আজকে আমরা আমাদের ভিডিওতে আপনাদের দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। কাজ করার জন্য আমাদের প্রথমে কভারটা আলাদা করে নিতে হবে। তো আমরা কভারটা অলরেডি আলাদা করে নিয়েছি। এখন আমাদের কাজ করতে এখন যেটা যে সার্কিট বোর্ডটা আছে সেটা সম্পূর্ণ আলাদা করতে হবে। আলাদা করার পর আমরা এটার কাজ শুরু করব। আমাদের সার্কিটটা খোলা মোটামুটি কমপ্লিট। তো এই সার্কিটটা দুইটা ভাগে বিভক্ত করা থাকে, একটি হলো আপনার হিটিং সেকশন অর্থাৎ আপনার আইজিবিটি সেকশন এবং একটি হলো পাওয়ার সেকশন। তো এক সাইডে পাওয়ার আসে এবং পাওয়ার আসার পর আইজিবিটিতে আপনার সেন্স পাঠার পর কাজ করে। তো যেহেতু আমাদের e0 প্রবলেমটা, তো e0 প্রবলেমটা আমরা কীভাবে সলিউশন করব সেটা আজকে আমাদের এই ভিডিওতে দেখাবো। আমাদের কাজ করার আগে জানতে হবে আসলে e0টা কেন আসে। তো e0 হলো এবং e1শ একটা লো ভোল্টেজ, একটা মানে লো ভোল্টেজ সিগন্যাল, অর্থাৎ যদি আপনার সার্কিটে কোনো লো ভোল্টেজ ঢোকে তো সেক্ষেত্রে এরকম সমস্যা আসে। তো এরকম সমস্যা আসে কোথার থেকে? এরকম সমস্যা আছে একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে থেকে, অর্থাৎ 820 kΩ রেজিস্ট্যান্সটা আছে আর সেটার জন্য এই সমস্যাটা আছে। তো এই রেজিস্ট্যান্স আপনারা কীভাবে চিনবেন সেটা বলে রাখি। তো যখন আপনাদের সার্কিটে যে আইজিবিটি লাগানো আছে, আইজিবিটি একদম মিডল গেট থেকে শুরু করে দেখেন একটি জাম্পার হয়ে গেছে একটি রেজিস্টারে, রেজিস্টারে যাওয়ার পর আপনার আইসিতে সেন্স পাঠাবে রেজিস্টারটা 820 kΩ রেজিস্ট্যান্স। তো এটার জন্য 90% আপনার এরকম সমস্যাটা আছে। তো যদি আপনারা এটা পরিবর্তন করে দেন তাহলে ইনশাল্লাহ এই সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের সাইকেলের যে রেজিস্ট্যান্সটা আছে 820 kΩ সেটা মেপে দেখবো। আর সেটা মাপার জন্য আমাদের মিটারকে আমরা 2000 kΩ রাখলাম। তারপর আমরা এটা মেপে দেখবো যে আসলে আমাদের রেজিস্টারটা ভালো আছে কি না খারাপ। যদি আমাদের রেজিস্টারটা খারাপ থাকে তাহলে পরিবর্তন করে তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো আমাদের এখানে রেজিস্টারের ভ্যালু দেখাচ্ছে আপনার 651 650। তো এটা 820 kΩ রেজিস্টার কিন্তু এর ভ্যালু দেখাচ্ছে আপনার 600 kΩ মতো। তো আমাদের রেজিস্টারটা এই মুহূর্তে খারাপ আছে, তো আমরা খুলে একবার মেপে দেখবো আলাদা করে। অনেক সময় সার্কিটের রিডিং কম বেশি হয়, তো আমরা খুলে মাপলাম। তো খুলে সার্কিট থেকে আলাদা করার পর আমাদের রেজিস্টারটা একদম পুরোপুরি ভালো দেখাচ্ছে, অর্থাৎ আমাদের রেজিস্টারটা একদম পুরোপুরি ভালো আছে। তো রেজিস্টার যদি আমাদের ভালো আছে তো আমাদের e0 সমস্যাটা সমাধান হলো না কেন, তো সেটা আমরা দেখব। তো তার আগে আমাদের যেভাবে আমরা রেজিস্টারটা খুলেছিলাম আর ঠিক সেমভাবে আগে রেজিস্টারটা আমরা বসে নেব। আপনাদের বলেছি যে 90% সমস্যার যেটা আছে সেটা হচ্ছে e0 প্রবলেমের, সেটা আছে রেজিস্টার থেকে। এবং 10% যে সমস্যাটা আছে সেটা কোথার থেকে আসে সেটা হয়তো কেউ জানে না। তো 10% যে সমস্যাটা আছে সেই সমস্যাটা আছে ক্যাপাসিটার সেকশন থেকে, অর্থাৎ আমাদের যে ক্যাপাসিটারটা আছে 5 UF ক্যাপাসিটার, একটা হলো আপনার ইনপুট ক্যাপাসিটার এবং একটি হলো আউটপুট ক্যাপাসিটার। তো যেটা হলো 5 μF ক্যাপাসিটার অর্থাৎ যেটা 5 UF ক্যাপাসিটার, আর সেটা যদি কখনো ড্যামেজ হয়ে যায় তো সেক্ষেত্রে এইরকম সমস্যা আসতে পারে। তো আপনারা কী করবেন, জাস্ট আমাদের ক্যাপাসিটারটাকে আমরা আলাদা করে নেব। আলাদা করে নেওয়ার পর আমরা ক্যাপাসিটারটা দেখবো যে আমাদের ক্যাপাসিটারটার ভিতরে কোনো জায়গায় ড্যামেজ হয়েছে কি না। যদি সেটা ড্যামেজ হয়ে যায় সেটা পরিবর্তন করলে আশা করি আমাদের যে সমস্যাটা আছে সেটা সমাধান হয়ে যাবে। তখন আমরা কী করবো, এখন আমরা জাস্ট ক্যাপাসিটারটা খুলে নেব। তো ক্যাপাসিটারটা খুললে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের প্রবলেমটা কোথার থেকে। তো দেখেন এখানে যদি আমি দর্শক আপনাদের দেখাই যে ক্যাপাসিটারটা আছে আমাদের 5 μF ক্যাপাসিটারটা, এটা একদম পুরোপুরি ভিতর থেকে একদম ড্যামেজ হয়ে গেছে, অর্থাৎ পুরোপুরি ভিতর থেকে ফেটে গেছে। তো এই জন্য এইরকম সমস্যা হয়। তো আমাদের কাছে এখন 5 μF যে একটা ক্যাপাসিটার আছে সেটা আমরা এখন বসাবো, আগেরটা বাতিল করব। তো আমরা যদি এখন 5 μF ক্যাপাসিটার বসাই, বসালে আমাদের কাজটা ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমরা যেভাবে খুলেছিলাম ঠিক সেমভাবে বসাবো, এটার কোনো প্লাস মাইনাস দিক নাই। এবং ভালো করে সোল্ডারিং করব যাতে কোনো জায়গায় লুজ কন্ট্যাক্ট থাকে না, কারণ এখান থেকে ফ্রিকোয়েন্সি উৎপন্ন হয়। তো আমাদের ক্যাপাসিটার লাগা মোটামুটি কমপ্লিট। এখন আমরা যে বডিটা আছে আমাদের, সেই বডিটা একদম সুন্দর করে আমাদের সার্কিটটা ফিটিং করব। করার পর আমরা একদম ডাইরেক্ট পাওয়ার দিয়ে দেখব যে আমাদের কাজটা হয়েছে কি না। তো আমার জানার মতো আমাদের কাজটা 99% হয়ে গেছে। আমাদের একটি কথা জানিয়ে রাখি, তো কেউ যদি আপনার e0, e1, e2, e3 যে কোনো ইন্ডাকশন কুকারের যদি কোডের প্রবলেমে ফেসে যান, যদি সেটা সলভ করতে না পারেন, তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন। তো হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপনাকে চেষ্টা করবো যে আপনার প্রবলেমটা সলিউশন করে দেওয়ার জন্য। আর আমাদের এই ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব তো করবেন, পাশাপাশি শেয়ার করবেন যাতে অন্যরা দেখে কিছু শিখতে পারে। তো আপনাদের একটি শেয়ার এবং একটি সাবস্ক্রাইবার আমার আরও ভিডিও উৎসাহ মানে আগ্রহ জাগায়, অর্থাৎ ভিডিও করতে আরও আগ্রহ জাগায়। তো আমাদের বডিটা মোটামুটি একদম ফিটিং করা কমপ্লিট। তো জাস্ট আমরা এখন একটা পাওয়ার দেবো। তো এখানে পাওয়ার দিলাম, পাওয়ার অলরেডি চলে আসছে।
তখন যদি আমরা ওয়ানে যাই, অন হয়ে গেল এবং 1200 শো করতেছে। এখন আমার পাতিলে দিয়ে আমাদের সিরিজ বাতিটা একদম ক্যাচ করতেছে, অর্থাৎ আমাদের এটা পুরোপুরি একদম মুখে হয়ে গেছে। তো জাস্ট আমরা এখন কি করব, আমরা এখন ডাইরেক্টে দেবো। ডাইরেক্টে দেওয়ার পর আমরা ফাংশনে গেছি। তো দেখেন আমাদের চুলাটা অলরেডি একদম গরম হওয়া শুরু হয়ে গেছে। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব শেয়ার করুন, যাতে আমাদের নতুন ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছতে পারে। তো আজ আমাদের আরেকটি প্রবলেম হলো যে আমাদের একটু ক্যামেরা সেকশনটা একটু কম, মানে একটু ভেজাল হয়, কারণ আমরা মিডল ক্লাস, আমাদের ক্যামেরা নিয়ে আমরা ফোন দিয়ে রেকর্ড করি। তো আপনারা দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, যাতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব অনেক তাড়াতাড়ি বাড়ে এবং আমরা যাতে আমাদের ভিডিও সবার কাছে পৌঁছতে পারি। তো আজকের মতো আসসালামু আলাইকুম, দেখা হবে আরেকটি নতুন ভিডিও।